আসসালামু আলাইকুম, লার্ন উইথ শাহাদাতে আপনাদেরকে স্বাগতম। আমি শাহাদাত, আছি আপনাদের সাথে। আজকে আমি যে বিষয়টা দেখাবো, এই করোনা দুর্যোগের মহামারীতে কিভাবে বাসার বাইরে না গিয়ে বাসা ভাড়া খুঁজে দেখতে পারেন। এর জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে mezbasa.com এই ওয়েবসাইটটিতে। mezbasa.com ওয়েবসাইটে আসলেই আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের টুলেট দেওয়া আছে। সো বাসা অথবা মেসের জন্য আপনার টুলেট দেওয়া আছে, আপনারা এই লিস্ট থেকে দেখতে পারবেন, আপনাদের পছন্দ মতো বাসা দেখতে পারবেন। সেই বাসার কোনো একটি বাসা যদি আপনাদের দেখে পছন্দ হয় বা আপনাদের দামের সাথে মিলে, অথবা যেই মাসে আপনারা নিতে যাচ্ছেন সেই মাসের সাথে মিলে, তাহলে হচ্ছে যে আপনারা সি ডিসক্রিপশন বা ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা হচ্ছে যে বাসাটির বিস্তারিত জানতে পারবেন, বাসাটি কোন মাসে ভাড়া হবে, বাসাটি কোন অ্যাড্রেসে ভাড়া হবে, কোন বাসাটির অ্যাড্রেস কি, কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যদি অল্টারনেটিভ কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া থাকে তাহলে অল্টারনেটিভ কন্ট্যাক্ট ইনফরমেশান থাকে। যদি কন্ট্যাক্ট নাম্বার এবং অল্টারনেটিভ কন্ট্যাক্ট ইনফরমেশান না পান তাহলে অবশ্যই বিস্তারিততে আপনারা তাদের হয়তো ফেসবুক লিঙ্ক পেতে পারেন, ফেসবুক লিঙ্ক এখানে দেওয়া আছে বিস্তারিত, অথবা আপনারা যদি অন্য কোনো মাধ্যমে তারা যদি আপনাদেরকে কমিউনিকেট করতে চায় তাহলে সেটা বিস্তারিততে দেওয়া থাকবে। যদি কেউ ফোন নাম্বার এবং অল্টারনেটিভ কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে যদি না দেয়, অল্টারনেটিভ কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে যে আমাদের এখানে যদি অ্যাকাউন্ট খুলে তখন হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টের ডিটেলস থেকে আমরা একটা কন্ট্যাক্ট ইনফরমেশন জেনারেট করে দিই। আর কন্ট্যাক্ট ইনফরমেশন ওনারা লিস্ট করতে, যখনই লিস্ট করতে যান তখন একটা কন্ট্যাক্ট, নতুন কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া যায় সেটা। সো এইখানে হচ্ছে যে আপনার ছবি দেওয়া থাকবে, বাসার অ্যাকচুয়াল ছবি কীরকম দেখতে সেই ছবিটা দেওয়া থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে একটা টুলেট পোস্ট করা আছে যেটার মধ্যে ছবি দেওয়া আছে। এখানে ডেসক্রিপশানে আপনারা হচ্ছে যে বাসার সুবিধা অসুবিধাগুলো লেখা আছে, আলাদা করে বলা আছে যে আমরা আলাদা করে বলার জন্য হচ্ছে যে কতগুলা বেড, কতগুলা বাথরুম আছে, সাইজ কতটুকু এবং স্পেশাল ফ্যাসিলিটিস কী কী আছে। সো আপনাদেরকে আলাদা করে বোঝানোর জন্য বা আপনাদের আপনারা যেন শর্টকাটে বুঝতে পারেন সেই জন্য হচ্ছে যে পুরো টেক্সট না পড়েও আপনারা শুধু হচ্ছে যে এই অপশনটুকু দেখে বুঝতে পারবেন যে আপনাদের বাসাটিতে কী কী সুযোগ সুবিধা আছে। সো কন্ট্যাক্ট ইনফরমেশান যদি উপরে দেওয়া না থাকে তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো আমরা জেনে নিলাম কীভাবে একটা মানে টুলেট পোস্টিংয়ের ভিউতে আসলে কী কী ইনফরমেশান থাকে, আমরা কীভাবে হচ্ছে যে আমাদের বাসা ভাড়াকে চুজ করতে হবে। চলুন আমরা আবার হোম পেজে ফিরে যাই। আমরা হচ্ছে যে হোম পেজে গিয়ে এবার কীভাবে সার্চ করে দেখতে পাই। আমরা যদি এবার কোনো একটা লোকেশন সার্চ করি, যেমন ধরেন আমি মিরপুরে একটা বাসা দেখতে চাই, তখন হচ্ছে যে আমি মিরপুর লিখব এবং সার্চ ক্লিক করবো। আমার মিরপুরে যতগুলা বাসা আছে সবগুলা বাসা চলে আসবে, মিরপুরে পাঁচ সাতটা বাসা আছে। সো এই পাঁচটা বাসাই, পাঁচটা সাতটা বাসাই হচ্ছে যে মিরপুরে, আপনারা ক্লিক করে আপনারা দেখতে পারবেন। এখানে যদি আমরা ফ্ল্যাটে ক্লিক করি, তাহলে ফ্ল্যাটে ক্লিক করে যদি অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করি তাহলে মিরপুর এবং মিরপুরের ফ্ল্যাট আছে কতগুলো সেটা আমরা দেখতে পাবো। সাতটা বাসাই হচ্ছে যে মিরপুরের। সো আমরা এখান থেকে ফ্ল্যাটে ক্লিক করতে পারবো, আমরা এখান থেকে হচ্ছে যে প্রাইসিং ফিল্টার করতে পারবো, আমরা এখান থেকে বেডরুম ফিল্টার করতে পারবো, আমরা এখান থেকে বাথরুম ফিল্টার করতে পারবো, যদি ম্যাস হয় সেক্ষেত্রে আমরা রুম ফিল্টার করতে পারবো, এবং যদি সিট হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে যে সিটও ফিল্টার করতে পারবো। এবং আমরা সম্ভব কোন মাসের জন্য বাসা ভাড়া দেখতে যাচ্ছি নিচের মান্থ অপশন থেকে আপনি এটা সিলেক্ট করে দিয়ে ফিল্টারে ক্লিক করতে হবে। দেখুন আমি যদি আগস্ট মাসে ক্লিক করি তাহলে হচ্ছে যে কোনো ধরনের, ও আগস্ট মাসে আমাদের একটি বাসা ভাড়া আছে সেটা ফ্ল্যাট এবং হচ্ছে যে 17,000 টাকা ভাড়া। সো আমরা যদি হচ্ছে যে অল ক্লিক করি তাহলে অল ফ্ল্যাটগুলো চলে আসবে। আমরা যদি ফ্ল্যাট উঠে দিয়ে এখানে ম্যাস ক্লিক করি তাহলে হচ্ছে যে কয়টা ম্যাচ আছে সেই কয়টা ম্যাচ দেখাবে। সো আমরা লোকেশন যদি সার্চ করতে চাই তাহলে আমরা এই অপশন থেকে লোকেশন সার্চ করতে পারবো।
নিচের অপশনটি থেকে আমরা লোকেশন সার্চ করতে হবে। এই অপশন থেকে লোকেশন সার্চ করতে পারবো এবং এই অপশনগুলো দিয়ে আমরা ফিল্টার করে দেখতে পারবো। এবার আমরা যদি হচ্ছে যে আগের কোনো টুলেট দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আর্কাইভে ক্লিক করব। আর্কাইভে ক্লিক করলে আমরা সাধারণত আমাদের যত আগের টুলেট আছে সেই টুলেটগুলো আমরা দেখতে পারবো এবং সেই টুলেটগুলো আমরা ফিল্টার করে দেখতে পারবো। সো যদি আপনারা যে বাসাটি ভাড়া নিতে চাচ্ছেন সেই বাসাতে যদি কোনোভাবে আগে টুলেট দেওয়া থাকে, আপনারা চাইলে এই অপশন থেকে সার্চ করে, এই অপশনগুলো সার্চ করে আপনারা দেখতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।